গর্ভাবস্থা বা প্রেগনেন্সি প্রত্যেকটি মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আমার মনে হয় এর চেয়ে খুশির খবর কোনো মায়ের কাছে আর তার জীবনে নেই, এবং যতটা না খুশির ততটাই পুরোটা সময় একটা মায়ের জন্য কিন্তু খুব টেনশন এবং উদ্বেগের একটা ব্যাপার। একটা মানুষ, একটা ভ্রূণ মায়ের পেটে একটু একটু করে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, এবং যখন দেখা যায় যে হঠাৎ করে জনিপথ দিয়ে একটু রক্তক্ষরণ হচ্ছে, তখন কিন্তু টেনশনটা আরও বেড়ে যায়। তো প্রেগনেন্সির সময় রক্তক্ষরণ খুবই হচ্ছে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে গর্ভাবস্থায় রক্তক্ষরণ হলে কী কী করণীয় সেটা নিয়ে আলোচনা করব। আমি ডক্টর রীতা তাহের, আসসালামু আলাইকুম। আমি গাইনি এবং প্রসূতি মায়েদের বিভিন্ন রকমের চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছি বর্তমানে কোনাবাড়ি ল্যাবেট হাসপাতালে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে গর্ভাবস্থায় রক্তক্ষরণ হলে করণীয় কী সেটা নিয়ে। গর্ভাবস্থাটাকে আমরা সাধারণত তিনটা ট্রাইমিস্টারে ভাগ করেছি, যে ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার যেটা, সেটা হচ্ছে আমরা প্রথম যেই 12 সপ্তাহ আছে সেটাকে আমরা ধরে থাকি, 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ পর্যন্ত সেটাকে হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার, এবং 28 সপ্তাহ পর থেকে একদম ডেলিভারির আগ পর্যন্ত সেটাকে আমরা থার্ড ট্রাইমিস্টার হিসেব করে থাকি। তো প্রেগনেন্সির শুরুর দিকে যদি কোনো ব্লিডিং হয়, সেটা অনেকগুলো কারণে হতে পারে, তো আমরা সেই কারণগুলো একটু একটু করে জেনে নিচ্ছি। যে একদম আর্লি প্রেগনেন্সিতে যদি একটু ব্লিডিং হয় যোনিপথ দিয়ে, সেটাকে আমরা বলে থাকি স্পট ব্লিডিং বা ইমপ্লান্টেশন ব্লিডিং। অর্থাৎ ব্রণটা জরায়ুর গায়ে লেগে থেকে যখন ব্রণটা আস্তে আস্তে একটু বড় হয়, তখন জরায়ুর ওয়ালের সাথে লেগে তখন একটু একটু ব্লিডিং হতে পারে। যদি সেই ব্লিডিংটা খুব সামান্য হয়, পুরোপুরিভাবে রেস্ট নিলে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়, এখানে খুব বেশি টেনশনের কারণ নেই। আরেকটা ব্লিডিং হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। আমরা যেটা বলে থাকি যে জরায়ুটা মানে হচ্ছে বাচ্চা বা ভ্রূণ বড় হওয়ার বা প্রতিস্থাপন হওয়ার জায়গা, এটাই হচ্ছে বাচ্চা হওয়ার থলি। কিন্তু সবসময় তো সবসময় প্রাকৃতিক নিয়মে হয় না, কিছু কিছু সময় কিন্তু কিছু ছন্দপতন হয়। যদি বাচ্চাটা জরায়ুতে, মানে ইমপ্লান্টেশনটা যদি জরায়ুতে না হয়ে অন্য জায়গায় হয়, সেটা হতে পারে ওভারি, ফ্যালোপিয়ান টিউব বা আদার্স কোনো জায়গায়, সেটাকে আমরা বলে থাকি অ্যাক্টোপিক প্রেগনেন্সি, যেটা প্রেগনেন্সির সময় খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশান, খুবই ইমার্জেন্সি একটা কন্ডিশান। সেই জন্য যদি অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়, সেটা খুবই আর্লি ডায়াগনোসিস করে দ্রুত হচ্ছে চিকিৎসা নিতে হবে। তো আরেকটা কারণ যেটা হতে পারে, যে যদি জরায়ুতে কোনো ইনফেকশান হয়, সেটা হতে পারে ক্যান্ডিডিয়াসিস কিংবা কোনো ফাঙ্গাল ইনফেকশান, কিংবা হচ্ছে কোনো হচ্ছে জরায়ুর মুখে যদি কোনো ইনফেকশান হয় কিংবা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, তখনও কিন্তু যোনিপথ দিয়ে একটু একটু ব্লিডিং হতে পারে। তো সেটাও টেনশনের কিছু নাই, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলেও কিন্তু সেটা ভালো হয়ে যায়। আর আরেকটা কারণে ব্লিডিং হতে পারে ফার্স্ট ট্রাইমিস্টারে, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সহবাসের সময়। তো সেই জন্য আমরা আর্লি প্রেগনেন্সিতে, অর্থাৎ প্রথম 3 মাস এবং শেষের 1 মাসে আমরা সহবাস করতে নিষেধ করে থাকি। তো এটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি, মানে ফার্স্ট ট্রাইমিস্টারে যোনিপথ দিয়ে রক্তক্ষরণের কারণগুলো। আর যোনিপথ দিয়ে রক্তক্ষরণ হতে পারে প্রেগনেন্সির সময় সেকেন্ড এবং ট্রাইমিস্টারেও কিন্তু হতে পারে, সেকেন্ড এবং থার্ড ট্রাইমিস্টারে। তো সেটা সাধারণত হয়ে থাকে প্লাসেন্টা, অর্থাৎ গর্ভফুল যেটা, সেটার পজিশনের ওপর। তো যদি সেকেন্ড ট্রাইমিস্টারে ব্লিডিং হয়, তখন আমরা ধরতে পারি যে গর্ভফুল অর্থাৎ প্লাসেন্টাটা, সেটা যদি জরায়ুর মুখের একদম কাছাকাছি হয়, হ্যাঁ সেটা হতে পারে জরায়ুর মুখের একদম কাছে, কিংবা জরায়ুর মুখটাকে আংশিকভাবে ঢেকে রেখেছে, কিংবা জরায়ুর মুখটাকে পুরোপুরিভাবে ঢেকে রেখেছে, এটাকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় প্লাসেন্টা প্রিভিয়া। এটার কারণেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে। আর আরেকটা হতে পারে প্লাসেন্টা এক্রিয়াটা, যেটা হচ্ছে জরায়ুর মুখে যদি প্লাসেন্টাটা লেগে থাকে, সেটা ডেলিভারির পরে বা ইয়েতে দেখা গেছে বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে প্লাসেন্টাটা আর ডেলিভারি হতে অনেক লেট হয় বা হয় না, ওই ক্ষেত্রেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে।
আর আরেকটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, যেটা জরায়ুর মানে যে পজিশনেই থাকুক না কেন প্লাসেন্টাটা যদি সেটা জরায়ুর ওয়াল থেকে একটু সেপারেট হয়ে যায়, একটু দূরে চলে যায়, একটু ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু প্লাসেন্টা অ্যাব্রাপশিও প্লাসেন্টা আমরা বলে থাকি, তখনও কিন্তু যোনিপথ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। আর শেষের দিকে যেটা হয় থার্ড ট্রাইমেস্টারের দিকে, অর্থাৎ 37 weeks আগে, যেটা আমরা 37 weeks আমরা বলে থাকি একদম মানে ম্যাচিওর বাচ্চা 37 weeks, এবং তার আগে যদি কোনো কারণে জরায়ুর মুখে প্রচুর ব্যথা হয়, অনেক সময় সাদা স্রাব যায় পানি ভেঙে, মানে বাচ্চা ডেলিভারি হওয়ার যে ব্যথা সেটা আগেই হয়ে যায় সময়ের আগে, সেটাকে আমরা বলে থাকি মানে প্রিটার্ম ডেলিভারি বা লেবার পেন, প্রিমেচিওর লেবার যেটাকে বলি, তখনও কিন্তু ব্লিডিং হতে পারে। তো যে কোনো টাইমিস্টারে যদি গর্ভাবস্থায় রক্তক্ষরণ হয় সে প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বের সহিত সেটাকে গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় যে কোনো টাইমিস্টারে ব্লিডিং হোক না কেন অবহেলা করার কোনো সুযোগ নেই। তো কী করবেন এরকম যদি কন্ডিশনে আপনি পড়েন, তখন আপনার আসলে কী করণীয়? ফার্স্ট ট্রাইমিস্টারের কথা যদি আমি বলি, যদি ফার্স্ট ট্রাইমিস্টারে হচ্ছে আপনার যোনিপথ দিয়ে ব্লিডিং হয়, সেটা যে কারণেই হোক, সেটা তো আসলে আপনারা যারা পেশেন্ট আছেন সেটা জানবেন না, ব্লিডিং হোক বা না হোক, আমি যেটা আমার ফলোয়ার্স বা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে বাচ্চা কনসিভ করার সাথে সাথেই আপনারা ডক্টরের কাছে চলে যাবেন, আর ব্লিডিং হলে তো কোনো কথাই নেই। তো ফার্স্ট ট্রাইমিস্টারে যে কারণে ব্লিডিং হোক না কেন, সেটা যদি ডক্টরের কাছে যাওয়া হয় এবং সেই কারণটা ধরে প্রপার ট্রিটমেন্ট নেওয়া হয় এবং কমপ্লিটলি বেড রেস্ট থাকা হয়, তাহলে কিন্তু আল্লাহর রহমতে বেবিটা টিকে যায় এবং সেটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করে সুন্দর ফুটফুটে বেবি ডেলিভারি করানো যায়। ঠিক আছে, সবসময় কিন্তু ব্লিডিং হয়ে যাওয়া মানে মিসক্যারেজ হয়ে যাওয়া, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এমনটা ভাবারও কারণ নেই। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং হচ্ছে কিছু নিয়মকানুন মেনে ট্রিটমেন্টে থাকা যায় প্লাস হচ্ছে বেড রেস্টে থাকা যায়, তাহলে ফার্স্ট ট্রাইমিস্টারে ব্লিডিংটা ওভারকাম করে সুন্দর একটা বাচ্চা ডেলিভারি করানো যায়। আর সেকেন্ড ট্রাইমিস্টারটা ব্লিডিংটা যেহেতু প্লাসেন্টাল পজিশনের উপর, সেটারও অনেক বেশি বেড রেস্টে থাকতে হয়, ডক্টরের পরামর্শ অনুযায়ী রেগুলার চেক আপে থাকতে হয়, সেটাও কিন্তু কন্টিনিউ করা যায়। আর থার্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রেও দেখা যায় যে যদি প্লাসেন্টাল পজিশনের জন্য বাচ্চার বা মায়ের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, তখন ইমিডিয়েটলি সেজারের ব্যবস্থা করেও সেটা ট্রিটমেন্ট করা যায়। তো আরও অনেক কারণ আছে, আমি কিছু কারণ বা কিছু সমাধান আপনাদের সাথে আমি তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যেটা বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং বলছি যে প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ডক্টর চেক আপে থাকবেন, নিয়মিত হচ্ছে চিকিৎসা নেবেন, প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করবেন, আলট্রাসনোগ্রাম করবেন, রেগুলার ওষুধ খাবেন, বেড রেস্ট হলে বেড রেস্টে থাকবেন, আর যে নিয়মকানুনগুলো আমরা বলি সেই নিয়মকানুনগুলো হচ্ছে মেনে চলবেন। কারণ একটা প্রেগনেন্সি একটা মায়ের জন্য অনেক স্বপ্ন, অনেক আশা, সেই সাথে অনেক টেনশান। যখন আপনারা হচ্ছে ডক্টরের পরামর্শ নিন, তখন কিন্তু আপনাদের জার্নিটা খুব স্মুথ হয়ে যায়, অনেক শঙ্কা অনেক সময় কেটে যায় যখন আমাদের সাথে কথা বলেন, আমরা যখন হচ্ছে অ্যাডভাইস দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই প্রেগনেন্সির পুরো সময়টাই হচ্ছে ডক্টর চেক আপে থাকবেন। তো প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থায় রক্তক্ষরণ কোনোভাবেই অবহেলা করা যাবে না, সেটার অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা করতে হবে। আল্লাহ হাফেজ।